আসসালামু আলাইকুম, আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে। আমি হানি ফ্রম হানি ওয়ানিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নেক্সট ভিডিওতে আমি আমার প্ল্যান্টার নিয়ে কিছু কথা বলবো। তো চলে আসলাম আমার সুন্দর সুন্দর কিছু প্ল্যান্টার আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্ল্যান্টারগুলো দেখার আগে আমি একটু বলে নিই প্ল্যান্টার কী জিনিস। প্ল্যান্টার হচ্ছে ডেকোরেটিভ আপনার একটা পটস যেখানে আপনি গাছগুলোকে রাখতে পারবেন, বড় করতে পারবেন। এটা হতে পারে আপনার হ্যাঙ্গিং বাস্কেট, প্লাস্টিক পট, আপনার মাটির পট যেটাকে আমরা ক্লে পট বলি। সো এনিথিং ইন হুইচ প্ল্যান্টস আর গ্রোন, সো এটাকে আমরা প্ল্যান্টার বলে থাকি। চেষ্টা করব আমি প্ল্যান্টারগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার। সো সাথে থাকবে, কথা না বাড়িয়ে এখন টুপ করে চলে যাই আমার প্ল্যান্টারগুলো নিয়ে গল্প করতে। আচ্ছা দেখুন, আমার পাশেই একটা, এটা আমার অনেক পছন্দের, সব প্ল্যান্টারই আমার অনেক পছন্দের, বাট এটা বলবো আমার একটু বেশি পছন্দের একটা প্ল্যান্টার। এটা কিন্তু বাঁশের তৈরি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন প্ল্যান্টারটা বাঁশের তৈরি, এবং প্ল্যান্টারটা দেখুন একটা অ্যাঙ্গেলে এটা তৈরি। এটা কিন্তু কোনো কোথা থেকে কেনা না, প্ল্যান্টারটা কিন্তু আমার নিজের কারিগর দিয়ে নিজের ডিজাইনের একটা তৈরি প্ল্যান্টার, এবং এটা আমি ঠিক এই ডিজাইনেই তৈরি করেছি। এটা হয়তোবা আপনারা অন্য কোথাও পাবেন না। এখানে দেখুন আমি এই পথসগুলো পানির মধ্যে আমি এভাবে ওয়ান টাইম গ্লাসে রেখেছি, এরকম বাঁশের খোপ করা। তো আমি এখানে ছয়টা প্লান্ট এভাবে রাখতে পারবো। আচ্ছা এটার প্রাইস, যেহেতু এটা আমার নিজের কারিগর দিয়ে তৈরি, তো এটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 1000 থেকে 1200 টাকার মধ্যে পড়বে। আপনারা চাইলে আপনাদের কারিগর দিয়ে এরকম ডিজাইনে দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। এগুলো না ঘরের কোনায় মানে এরকম ছোট্ট ঝোপালো সবুজগুলো এবং ন্যাচারাল এলিমেন্ট, বাঁশ যেহেতু একটা ন্যাচারাল এলিমেন্ট, খুব সুন্দর লাগে। এটা আসলে আপনারা নিজেরাই যখন দেখবেন না খুব সুন্দর লাগে, মানে একটা অ্যাস্থেটিক ফিলিংস আপনি নিজেই পাবেন, অন্যদের কথা তো বাদই দিলাম। সো চলে যায় আমার নেক্সট প্ল্যান্টার। গাইস আমার পরবর্তী প্ল্যান্টার হচ্ছে এগুলা। এই প্ল্যান্টারগুলা আমি যখনই কোনো পেজে বা কোনো গ্রুপে পোস্ট করেছি, অনেক আপুরা জানতে চেয়েছেন যে এগুলো আমি কোথা থেকে কালেক্ট করেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্ল্যান্টারগুলো আমি কোথা থেকে কালেক্ট করেছি। লিটারেলি এই প্ল্যান্টারগুলো আমি কালেক্ট করেছি অনলাইন থেকে কালেক্ট করেছি, এবং এইগুলার বয়স হচ্ছে 4 বছর। এগুলার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার হোক কচুরি পানা, যেটা সেই কচুরি পানাটা দিয়ে এগুলো তৈরি করে বুননের মাধ্যমে। এর মধ্যে আপনার রট আয়রন দেওয়া থাকে স্ট্রাকচার করার জন্য। আর এই প্ল্যান্টারগুলোর সব থেকে পজিটিভ সাইড আমি বলি, দেখতে সুন্দর সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বাট পজিটিভ সাইড হচ্ছে এগুলো কিন্তু ওয়াশেবল। কারণ আমরা যখন ঘরে এগুলো ইনডোরেও রাখি, যে পরিমাণ ডাস্ট আমাদের ঘরে প্রত্যেক দিন আসে, সো শুধুমাত্র ন্যাকড়া বা কোনো কাপড় দিয়ে মুছলেই কিন্তু হয় না, এগুলোকে ওয়াশ করাটা খুব জরুরি। আমার এই প্ল্যান্টারগুলো আমি কিন্তু কিছুদিন পরপরই ওয়াশ করি। ওয়াশের সিস্টেমটা আপনাদের বলে দেই, কারণ এই প্ল্যান্টারগুলো অনেকেই হয়তো কালেক্ট করবেন বা অলরেডি তাদের বাসায় আছে। ওয়াশের সিস্টেম হচ্ছে এইগুলা খুব সফট কোনো ডিটারজেন্ট বা শ্যাম্পু পানির মধ্যে গুলিয়ে বেশ খানিকটা পানির মধ্যে এগুলো 7 থেকে 10 মিনিট চেষ্টা করবেন ভিজিয়ে রাখা। দেন ময়লাটা নরম হলে হালকা কোনো কাপড় দিয়ে বা সফট কোনো ব্রাশ দিয়ে এটাকে একটু জাস্ট স্লাইট রাব করে এটাকে ওয়াশ বা ক্লিন করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আফটার ওয়াশিং এটা খুব মানে গ্লেজ এবং চকচকে তকতকে একটা ভাব হবে, এবং তখন যখন আপনি এই গাছগুলো রাখবেন তো রূপবতীকে সাজালে যেমন রূপ দেয় সেরকমই একটা রূপ কিন্তু আসবে। আর দেখুন আমি এই প্ল্যান্টারগুলোকে এই অ্যাঙ্গেলে সেট করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই অ্যাঙ্গেলটা বেশ লুক্রেটিভ এবং বেশ অ্যাস্থেটিক একটা ভাইব ক্রিয়েট করছে। আচ্ছা এই টাইপের আরেকটা প্ল্যান্টার আমি, এগুলো সব একটা অনলাইন শপ থেকে কালেক্ট করেছি, সেটা হচ্ছে এই যে আমার কিউট বাবুই পাখির বাসা। এবং এই বাবুই পাখির বাসাটা আমি যে কীভাবে সাজানোর চেষ্টা করি সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, যে এটাকে আমি পথস দিয়ে আমি কীভাবে এটাকে একটা বুশি নেস্ট বানানোর ট্রাই করেছি। যেহেতু ন্যাচারাল এলিমেন্ট, সো আমি চেষ্টা করেছি আরও ন্যাচারাল ওয়েতে এটাকে ডেকোরেট করার। নেক্সট ম্যাটেরিয়ালের প্ল্যান্টারে চলে যাই, দেখুন এটি হচ্ছে আপনারা তো যারা সায়েন্স স্টুডেন্ট বা মেডিকেল স্টুডেন্ট আপনারা এগুলো খুব ভালো করেই চিনবেন, আপনাদের ল্যাবে মানে মেডিকেল ল্যাবে এগুলো খুব থাকে। বাট এইগুলোর মধ্যেও যে গাছ লাগানো যে এবং সেটা যে কতটা সুন্দর হতে পারে, আমি নিজেও লাগানোর পরে আসলে অ্যাস্টোনিস্ট হয়ে গেছিলাম যে এটা এত সুন্দর লাগতে পারে। আমি এখানে পথস লাগিয়েছি পানির মধ্যে। আপনারা ট্রাই করবেন এই টাইপের প্ল্যান্টারে একই টাইপের প্ল্যান্ট লাগাতে, একই টাইপের প্ল্যান্ট লাগালে দেখতে সুন্দর লাগবে।
ওকে, একই ম্যাটেরিয়ালের প্ল্যান্টার হচ্ছে এই একটি। দেখুন, কেমিস্ট্রা বেসিক্যালি এগুলো ইউজ করে থাকে। সো এই প্ল্যান্টটা আমার খুবই পছন্দের একটা প্ল্যান্টার। এগুলো আমি সবই অনলাইন থেকে কালেক্ট করেছি। অনলাইন সবগুলোর নাম আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে আপনাদের পছন্দ মতন প্ল্যান্টার এখনও কালেক্ট করতে পারবেন। দেখুন, নিনজা বুদ্ধি, এটা হচ্ছে আমার নিনজা টেকনিক। এটা হচ্ছে খুব সুন্দর একটা হিস্ট্রি এটার পিছনে আছে। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার আম্মু আমাকে খেলাধুলার জন্য রান্নাবাটি খেলার টাইমে আমাকে এই কলসটা দিয়েছিল। সো আমি এটাতে এই পথসটা লাগিয়েছি, কারণ ইয়েলোর উপরে গ্রিন, এটা যে কি সুন্দর আমার কাছে লেগেছে, আমি জানি না অন্যদের কাছে কেমন লাগবে। এক কথায় ইউনিক। এটা দেখাই, এটা হচ্ছে আমার একটা পট। আমি এটাকে শোপিস আকারেও ইউজ করতে পারতাম উইদাউট এনি প্লান্ট, বাট আমি প্লান্ট রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা আমার আড়ং থেকে কালেক্ট করার প্রাইস অ্যাপ্রক্সিমেট আপনার 300 থেকে 400 মধ্যে। ওকে, আমার অলিভ অয়েলের বোতল, তো ফেলে না দিয়ে আমি এই টাইপের জিনিসগুলো কখনোই ফেলে দিই না, আমি রিসাইকেল করার ট্রাই করি। এবং দেখুন, অলিভ অয়েল থাকলেও মনে এতটা সুন্দর ছিল না, যেটা আমার পথস এই বোতলটাকে সুন্দর করে দিয়েছে। সো দ্যাটস ইট। এই প্ল্যান্টারটা আমার খুব পছন্দের, আর এটা কিন্তু পথস না, এটা হচ্ছে কটন বাট লিলি। অনেকে এটাকে অন্য প্ল্যান্ট নামেও চিনে। এটা কিন্তু মাটিতে লাগানো। এই প্ল্যান্টটাও আমার কারিগর দিয়ে তৈরি, ডিজাইন নিজের ডিজাইন এবং কারিগর দিয়ে তৈরি। এটা অফিস, তারপরে অফিস টেবিল, দেন হচ্ছে ডাইনিং টেবিল, এইসব জায়গাতে এই প্ল্যান্টারটা খুব সুন্দর মানিয়ে যাবে। এই প্ল্যান্টারটার প্রাইস হবে 500 থেকে 700 টাকার ভেতরে। নেক্সট আমি আপনাদেরকে দেখাবো, দেখুন আমার এই প্ল্যান্টারটি, এটাও হচ্ছে কটন বাট লিলি। এটাও মাটিতে লাগানো, ওয়ান টাইম গ্লাস আমি এরকম করে রেখে দিয়েছি। এটাও আমার আড়ংয়ের কালেকশন। এটার প্রাইস তো খুব বেশি না, আড়ংয়ে আসলে মাটির জিনিসগুলো যারা আড়ং থেকে পারচেস করেন তারা জানবেন খুব বেশি হয় না। ওকে, দেন নেক্সট ওয়ান, এটাও হচ্ছে ফাঁকি ঝুঁকি। বাট দেখুন, ফাঁকি ঝুঁকি জিনিসগুলোই মানে বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে আমার হ্যান্ড ওয়াশের পট ছিল, বাট 1 থেকে 1.5 মাসের মাথায় সে পটল তুলেছে। এখন পটল তুলে তো আমি ফেলে দিব না অ্যাজ ইউজুয়াল, সো এটাকে আমি এখন পথস দিয়ে নতুন রূপে রাঙিয়ে দিয়েছি। জানি না কেমন লাগছে, আমার কাছে আমার সব প্ল্যান্টারই ভালো লাগে। ওকে, আচ্ছা এই প্ল্যান্টারগুলো রাখার র্যাকটাকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার প্ল্যান্টার রাখার র্যাক, এটাকে আমি আমার রঙে রাঙিয়েছি। এটার প্রাইস হচ্ছে 2500 থেকে 3000-এর মধ্যে। এটা আমার অনেক পুরানো, তো এই প্ল্যান্টারের র্যাকটাকে আমি পুরোই প্ল্যান্টস দিয়ে সাজিয়ে রাখছি। ঘরের কর্নারগুলোতে না এই টাইপের র্যাক যদি আপনারা রাখেন তো খুব সুন্দর লাগে, যেহেতু আমাদের বাসাগুলো দিয়াশলাই বক্সের মতন খুব ছোট ছোট হয়। সো ছোট ছোট জিনিসগুলোর মধ্যে যখন সবুজের ভরা থাকে তখন দেখতে আমি মনে করি অন্য মাত্রায় সুন্দর হয়ে যায় সেটা। সেটা হয়তো বা আমার এই কর্নারটা দেখে আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু আমার ডাইনিংয়ের কর্নার এবং এখানে হচ্ছে আমার উইন্ডো, এখান থেকে এনাফ সানলাইট আসে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এটা আমার বেস্ট কর্নার। এই যে প্ল্যান্টারগুলো, এটা আসলে আড়ং থেকে কালেক্ট করা, মেবি এটা বনানী আড়ং থেকে কালেক্ট করা। হ্যাঁ, বনানী আড়ং থেকে কালেক্ট করা। এগুলোর প্রাইস তো ওরকম 300 থেকে 400-500 ভেতরে। তো এগুলো আমি এইভাবেও ইউজ করতে পারতাম, এখানে আমি আড়ংয়ের ড্রাই ফ্লাওয়ার্সগুলো দিয়েও ইউজ করতে পারতাম, বাট আমি লাইভ ফ্লাওয়ার, লাইভ প্লান্ট রাখতে বেশি প্রেফার ফিল করি। সো আমি এই যে আমার অ্যাজ ইউজুয়াল নিনজা টেকনিক বুদ্ধিতে আমি যা করেছি, কোকের বোতল কেটে এর মধ্যে পথস মানিতে দিয়ে দ্যাটস ইট, এটাকে আমি অন্যরূপ দিয়ে ফেলেছি। এই টাইপের আড়ংয়ের প্ল্যান্টারগুলো না আমি অনেকের বাসায় দেখেছি। সো আপনারা চাইলে কিন্তু এভাবে ডেকোরেট করে ফেলতে পারেন। মাই নেক্সট অ্যান্ড আনাদার বোম ইজ দ্যাট, এটা হচ্ছে আমার বলবো আমার সংসার জীবনের প্রথম প্ল্যান্টার। এবং যেই আসছে আমার বাসায় সেই বলছে এটা আমার অন্দরমহলের বাগানকে একটা অন্য রূপে নিয়ে গিয়েছে। দেখুন, এগুলা হচ্ছে পানির মধ্যে পথস এবং নারকেলের মালা। এটার ম্যাটেরিয়াল হচ্ছে গাছের শিকড় এবং নারকেলের মালা। নারকেলের, এখানে নারকেলের 8টা মালা আছে এবং গাছের এটা কিন্তু অরিজিনাল একটা শিকড়। এই শিকড়টার উপরে ওরা নারকেলের মালাটা সেট করে এই প্ল্যান্টারটা তৈরি করেছে। সো এটা যখন আমি সাজাই না তখন আমার মনে হয় একটা ছোট্ট গাছ আমার ডাইনিংয়ের
মধ্যে লাগানো। এটার সৌন্দর্য আসলে চোখে না দেখলে বোঝা যাবে না, এবং এটা সৌন্দর্য যে দেখেছে এক কথায় ফ্যান্টাস্টিক। এই টাইপের প্লান্টারগুলোতে একই টাইপের প্লান্টস দিলে না বেশি সুন্দর লাগে, ভ্যারাইটিস প্লান্টস না দিয়ে একই টাইপের প্লান্টস দিলে সুন্দর লাগবে। এটি আমি ময়মনসিংহ থেকে কালেক্ট করেছি এবং এটির প্রাইস হচ্ছে 2000 টাকা। তবে আপনারা এটা ঢাকাতেও পাবেন, অনলাইনেও পাবেন, ঢাকাতে অফলাইনে দুবাই মার্কেটে আপনারা এটা পাবেন, নিউ মার্কেটের ওখানে। এত বড় আমি দেখিনি, ছোট ছোট দেখেছি 1500-1800 ছোট ছোট 4-5টা পট নিয়ে, মানে মালা নিয়ে ওখানে আছে। সো আপনারা চাইলে ওখান থেকেও পারচেস করতে পারেন। আমার ইনফরমেশান, আমার জানার মধ্যে থেকে আমি আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করলাম। ওকে, দেন এগুলো হচ্ছে আমার নিজস্ব কারিগর দিয়ে তৈরি। এগুলো যে আমি বিভিন্ন কালারে দিয়ে, আমি এগুলো বাঁশের তৈরি পট, তার মধ্যে কিন্তু আমি পানিতে এগুলো লাগিয়েছি, পানির মধ্যে এই যে ফান্টার বোতল বা মাউন্টেন ডিউর বোতল কেটে এগুলো লাগিয়েছি। তো এগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর এটা রাখার জন্য, এটা আপনারা হয়তো বা অনেকে দেখেছেন, এটি আরঙের কালেকশন, এটিতেও ডাইরেক্ট গাছ লাগানো যায়। তো আমারও ছিল, বাট এখন এই মুহূর্তে আমি এই এই যে নারকেলের মালা আর বাঁশের এই ছাঁচটার মধ্যে আমি আবার বাঁশের পট দিয়ে তার মধ্যে পানিতে পথস্থি আমি রেখেছি। এটা হচ্ছে আমার ডাইনিংয়ের পাশের পানির বোতল এবং ফ্রুটস কর্নার, সো আমি সেখানেও সবুজ আনার চেষ্টা করেছি। আচ্ছা, আর একটা ছোট্ট টিপস আপনাদেরকে শেয়ার করি, যখন আপনারা কোনো প্ল্যান্টার বা কোনো শো পিস বা যে কোনো কিছু রাখবেন, চেষ্টা করবেন সিমিলার জাতীয় টাইপের ম্যাটেরিয়ালগুলো একসাথে রাখার, লাইক বাঁশের সাথে বেত, বেতের সাথে সিরামিক, সিরামিকের সাথে কাঁচ, এগুলো না করে যখন আপনি বাঁশ রাখবেন, বাঁশের জিনিসগুলো, যেহেতু আমার এই ছাঁচটা বাঁশের, সো এর উপরেও আমি যে প্ল্যান্টারটা রেখেছি বাঁশের, প্যারালাল যে বিউটিটা এটা মেনটেন করার একটু চেষ্টা করবেন, তাহলে জিনিসগুলো আরও বেশি সুন্দর লাগবে দেখ। হেয়ার ইজ মাই আনাদার ওয়ান, এই প্ল্যান্টারটা অনেক সুন্দর। এটা হচ্ছে লাইটিং সিস্টেম এবং এখানে দুইটা পট, সেই পটগুলোর মধ্যে আমি এভাবে পথস রেখেছি, যেহেতু আমি পথস লাভার, সো লাইটটা যখন পড়ে তখন খুব সুন্দর লাগে। এটার এটা অনলাইন থেকে কালেক্ট করা, আর এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে। আচ্ছা, দেয়ার ইজ আনাদার ওয়ান, এটা হচ্ছে বেসিক্যালি আমার গাছ রাখার জন্য, মাছ রাখার জন্য হ্যাঙ্গিং অ্যাকোরিয়াম, যেটাকে বলবো হাফ সার্কেলের হ্যাঙ্গিং, বাট ওটাতে আমি এখন আপাতত মাছ না রেখে, যেহেতু শীতকাল, আমি দেখেছি যে গাছ রাখালে বেশি সুন্দর লাগছে, সো আমি এটাতে গাছ দিয়ে সাজিয়ে দিয়েছি। আনাদার ওয়ান উইজ, এটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে কিসের বোতল, এটা আমি আমার লোকাল বাজার থেকে কিনেছি 50 টাকা দিয়ে কিনেছি। এগুলো এরকম 50, 100, 150 পুরোনো মার্কেটগুলোতে যার কাছ থেকে যেমন পাবে সেভাবেই নিয়ে থাকবে। এখানে আমি মাল্টি কালারের স্টোন দিয়ে পথস লাগিয়ে দিয়েছি, এবং এই লাইটটার কারণে আমার এই জোনটাও, এটাও আমার ডাইনিংয়ের আরেকটা সাইড, খুব সুন্দর লাগে, এবং যখন ছবি তোলা হয় তখনও দেখতে খুব সুন্দর। কেমন লাগছে আমার এই প্ল্যান্টারটা দেখে? আমার অনেক পছন্দের, সবাই বলে সুন্দর, হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে। ওকে, এটা হচ্ছে আমি বনানী আড়ং থেকে নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা, এবং এটার ম্যাটেরিয়াল হচ্ছে ফুললি কেন, মানে বেতের তৈরি, এবং এটার উপরে আমি লাগিয়েছি হচ্ছে আমার খুব সুন্দর একটা মাদার প্লান্ট, সেটা হচ্ছে কটন বাট লিলি। আচ্ছা, তো এই হচ্ছে আমার প্লান্ট। আচ্ছা, আমি প্ল্যান্টারটাকে একটু উঠিয়ে দেখাই, এই যে দেখুন, আপনারা যে কোনো টাইপের বুশি প্লান্ট আপনারা এখানে রাখলে না, এটা হচ্ছে আমার লিভিং স্পেস, খুব সুন্দর লাগবে, খুব আনডাউটেডলি সুন্দর লাগবে। ওকে, এটা হচ্ছে আমার আরেকটা প্ল্যান্টার, এই এটা আমি দোয়েল চত্বর থেকে কিনেছি। ওইখানে এই প্ল্যান্টারগুলো না অনেক কম প্রাইসে পাওয়া যায়, যারা ঢাকায় থাকে আমি মনে করি তারা অনেক লাকি, এই টাইপের চিপ প্রাইসে প্ল্যান্টারগুলো কালেক্ট করতে পারেন। তো এই প্ল্যান্টারটাও আমি ওখান থেকে কিনেছি, এবং এখানে গাছ লাগালে না গাছের সৌন্দর্য তো আছে, তার সাথে পটের সৌন্দর্যের সাথে দুটো মিলেমিশে একাকার হয়ে। গাইস, দিস ইজ মাই লাস্ট বাট নট দ্য লিস্ট, এই প্ল্যান্টারটাও আড়ং থেকে কালেক্ট করা। প্ল্যান্টারটা অনেকের বাসায় আমি দেখেছি শুধু ইউজ করতে, বাট আমি সবুজের সাথে সাদা প্ল্যান্টার খুব সুন্দর আমার মনে হচ্ছে মানিয়েছে। তো এটির প্রাইস হচ্ছে 300 টাকা। আচ্ছা, আর এই প্ল্যান্টারটা রাখার জন্য যে হোল্ডার, এটি একটু দেখিয়ে দিই। এই হোল্ডারটাও খুব কিউট একটা হোল্ডার আমার কাছে মনে হয়, আপনারা ইনডোর আউটডোর যে কোনো জায়গায় এটাকে ইউজ করতে পারবেন। এটা আমার অনলাইন থেকে কালেক্ট করা, এটির প্রাইস হচ্ছে 700 টাকা।
700-750 টাকা এটির প্রাইস। সো এটা আপনি ইনডোর আউটডোর ব্যালকনি যে কোনো কর্নার যেহেতু ট্রায়াঙ্গেল শেপের যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে প্ল্যান্টারটি প্ল্যান্ট হোল্ডারটি মানিয়ে যাবে উইথ এ কিউট প্ল্যান্টার। সো দ্যাটস অল মাই গাইজ, জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমার এই ইনফরমেশনগুলো অনেক আপুরা ভাইয়েরা জানতে চেয়েছিলেন, তো তাদের জন্য আমার স্বল্প করে কিছু শেয়ার করা, হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর একটা ছোট্ট কথা লাস্টে বলে যাই, সেটি হচ্ছে কি, অনেক নতুন সংসারি আপুরা মনে করেন যে তারা অনেক সময় অনেক কিছু অ্যাফোর্ড করতে পারে না, ইটস খুবই এটা খুব নর্মাল একটা ব্যাপার, এটা আমি ফিল করতে পারি। দরকার নাই যদি অ্যাফোর্ড করতে না পারেন সবসময় প্রেশার দিয়ে, দরকার নাই অ্যাফোর্ড করা। বাসায় অনেক ছোট ছোট ভেঙে যাওয়া জিনিস, তারপর ছোট ছোট কিউট কিউট বোতল, আপনারা এগুলোতেও সুন্দর করে আপনারা প্ল্যান্টগুলো লাগিয়ে আপনাদের ঘরটাকে সুন্দর করে সাজাতে পারবেন সাধ্যের মধ্যে সবটুকু, এটা আমি বিশ্বাস করি, আই হোপ আপনারাও বিশ্বাস করবেন এবং এইভাবে আপনাদের অন্দরমহলকে সাজাবেন। আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।